দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বিশ লাখ দেশে দু সালের শুরু থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিশ লাখ বেড়েছে পাশাপাশি মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে তিরিশ লাখের বেশি বিটিআরসির তথ্য বলছে গত বছরের জুলাইয়ের শেষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল বারো কোটি পঁচাত্তর লাখের বেশি এরপর থেকে তা কমতে শুরু করে বিশেষ করে মোবাইল ইন্টারনেটের গ্রাহক উল্লেখযোগ্যভাবে কমতে থাকে বিটিআরসির সর্বশেষ তথ্য বলছে দেশে ইন্টারনেট গ্রাহক বারো কোটি একষট্টি লাখের বেশি গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাহক সংখ্যা বেড়েছে বিশ লাখ এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক এগারো কোটি চল্লিশ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক এক কোটি বিশ লাখের বেশি দেশে গত তিন মাসে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে এ সময় গ্রাহক তিরিশ লাখের বেশি বেড়েছে দাঁড়িয়েছে আঠারো কোটি আটত্রিশ লাখে এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক আট লাখ আট কোটি তিন লাখ রবির পাঁচ কোটি পঞ্চান্ন লাখ বাংলালিংকের চার কোটি তেরো লাখ ও টেলিটকের ছষট্টি লাখ টেলিটক বাদে বাকি তিন অপারেটরেরই গ্রাহক সংখ্যা বেড়েছে